সুধী দর্শক শ্রোতা, ক্যালিফোর্নিয়া টেলিভিশন লাইভ এ আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশেষ আয়োজন। মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত, বীরোত্তম বাংলাদেশ, ওনাকে নিয়ে আজকে আমাদের বিশেষ আয়োজন স্মৃতিকথা। অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর জিনবদি ভিক্ষু, প্রফেসর, ইউনিভার্সিটি অফ চিটাগং, বাংলাদেশ। আজকে আমরা সিয়ার দত্ত মহোদয়ের সম্পর্কে জানব। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি। করোনাকালীন সংকট, সকলেই মানসিক ভাবে বিপর্যস্ত, ঘরে বন্দি, এরই মধ্যে আমাদের প্রিয়জন হারানোর গল্প, একের পর এক প্রিয়জন আমরা হারাচ্ছি। তো আপনাকে আজকের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। যদ্দূর আমি শুনেছি, জেনেছি, দীর্ঘদিন যাবৎ আপনার পারিপার্শ্বিক কর্মকাণ্ড, সামাজিক সাংস্কৃতিক যে বিশাল কর্মকাণ্ডে আপনার অংশগ্রহণ রয়েছে, তো চলুন আমরা দর্শকদের জন্য আপনার যে তথ্যাবলী আমরা দর্শকদের মধ্যে তুলে ধরতে চাই। আপনার সাথে সিআর দত্ত মহোদয়ের ব্যাপারে কোনো যদি স্মৃতি থাকে আমরা সেদিক থেকে শুরু করতে। সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা, অভিনন্দন। বিশেষ করে বর্তমান বিশ্বে করোনা ভাইরাস নিয়ে সর্বস্তরের মানুষ জীবন নিয়ে অত্যন্ত শঙ্কিত। এই করুণ পরিস্থিতিতে আমাদের প্রিয় নেতা, অভিভাবক মেজর জেনারেল সিআর দত্ত বয়সাধিক্য জনিত কারণে সুদূর আমেরিকাতেই ইহলোক থেকে পরলোক গমন করেছেন। তার পরলোক গমনে আমরা অত্যন্ত শোকাহত, মর্মাহত এবং বেদনাহত, কেননা তিনি আমাদের দুঃসময়ের অভিভাবক ছিলেন। ইদানিং প্রকৃত নিঃস্বার্থ নিবেদিত প্রাণ অভিভাবকের খুবই অভাব। শুধু তিনি অভিভাবক হিসাবে সংখ্যালঘুদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রেখেছেন তাই নয়, পরাধীন বাংলাদেশকে স্বাধীন করার জন্য জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের অকুতোভয় সৈনিক হিসাবে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে তিনি একজন সেক্টর কমান্ডার হিসাবে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরাধীন দেশকে স্বাধীন করার জন্য নিজেকে আত্মউৎসর্গ করেছেন, সেটা আমাদের জন্য একটা পরম প্রাপ্তি। তাই আমি মনে করি স্বাধীন বাংলাদেশের ইতিহাসে তিনি শুধু মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের জাতির গর্বিত সন্তান শুধু ছিলেন না, এই দেশের 7.5 কোটি বাঙালির ভাগ্য নিয়ন্ত্রণে তিনি তার মেধা, শ্রম, পরিকল্পনাকে বাস্তবায়নের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছিলেন। যখন অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ জাতীয়তাবাদী রাষ্ট্র হিসাবে জাতির জনক যেভাবে
সংবিধান সহ কার্যক্রমে ভূমিকা রেখেছিলেন, সেই ক্ষেত্রে যখন নানাভাবে বিপর্যয় দেখা দিয়েছে, তখন আমরা যারা হিন্দু মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় নানাভাবে স্বাধীন বাংলাদেশে বসবাস করলেও মনে হয়েছে আমরা এক এক সময় পরাধীন জাতিতে আবার পর্যবসিত হচ্ছি, সেই দুঃসময়ে তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে জীবনের ঝুঁকি নিয়ে সংখ্যালঘু সাধারণ মানুষের যে নিরাপত্তা ন্যায্য অধিকার আদায়ের জন্য ওই মুক্তিযোদ্ধার সময়ে যেমন আন্দোলন সংগ্রামে মেতেছিলেন, তার চেয়েও জীবনের বড় ঝুঁকি নিয়ে তিনি আমাদের অস্তিত্বকে ফুটিয়ে তুলেছিলেন। এমনকি জাতির জনককে যেমন নৃশংস এবং অমানবিকভাবে হত্যা করা হয়েছে বা করার জন্য ইতিপূর্বে পরিকল্পনা করা হয়েছিল, এই সিআর দত্তকেও সেভাবে মেরে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করেও তিনি তার স্বকীয়তাকে বজায় রেখেছেন, আদর্শকে বজায় রেখেছেন এবং স্বদেশপ্রেমী এবং ত্যাগী বিরল নেতা বর্তমান সময়ে কয়জন হাতে গোনা আছে প্রশ্নবিদ্ধ। তাই আমরা তার জন্য আমরা শোকাভিভূত আমি বলবো না, কারণ শোকের মাঝেও কিন্তু আনন্দ আছে। কিসের আনন্দ? তার মতো বহুমুখী প্রতিভাদীপ্ত এবং দক্ষ রাজনীতিবিদ কয়জন পাওয়া যাবে এটাও বর্তমান সময়ে জিজ্ঞাস্য বিষয়। আমাদের সুরঞ্জিৎ সেন গুপ্ত থেকে শুরু করে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের আরো আরো যশস্বী নেতৃবৃন্দ ছিলেন, তারা আমরা এক এক করে হারাতে বসেছি। কিন্তু আমি মনে করি তারা না থাকলেও তাদের আদর্শে সৈনিক হিসাবে আমাদের হাল ধরার মতো যোগ্য কর্ণধার তৈরি হয়েছে। অ্যাডভোকেট রানা দাশগুপ্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমরা বিগত 2 বছর যাকে রেড ক্রস ময়দান, পরবর্তী সময়ে সরহদী উদ্যান বলা হয়েছে, আমরা সেখানে 2 মহাসম্মেলনের আয়োজন করেছিলাম। সেই মহাসম্মেলনে আমাদের সংখ্যালঘুদের ভূসম্পত্তি থেকে শুরু করে স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য একই মঞ্চে মেজর জেনারেল চিয়ার দত্ত থেকে শুরু করে আরো আমাদের বরেণ্য ব্যক্তিগণ উপস্থিত থেকে এবং সর্বস্তরের জনগণ অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায় একেবারে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ঐতিহাসিক সরহদী উদ্যানে সমবেত হয়ে দেখিয়ে দিয়েছিলেন আমরা এই দেশের নাগরিক, এই দেশে আমরা আছি, এই দেশে আমরা থাকব। কিন্তু আমাদের অস্তিত্ব আমরা টিকিয়ে রাখার জন্য যা যা করার আমরা কোনোদিন পিছপা হব না। সেই মহা 2 ঐতিহাসিক সমাবেশে তার সাথে একই মঞ্চে বক্তব্য দেওয়ার সৌভাগ্য যেমন হয়েছে, তার সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ ভাষণটি এখনো আমাকে বিষমভাবে নাড়া দেয়। তাই আমি মনে করি একজন চিয়ার দত্ত চলে গেলেও উত্তরসূরি হিসাবে আরো অনেক চিয়ার দত্তের আশীর্বাদ পুষ্ট হয়ে সাংগঠনিক কর্মকর্তা হিসাবে আমরা এখনো আত্মবিশ্বাসী, আমরা আমাদের স্বকীয়তা বজায় রাখার ক্ষেত্রে সেই সুরঞ্জিৎ সেন গুপ্ত থেকে শুরু করে আরো যারা বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বগণ
যিনি বা যারা বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর সুযোগ্যতা নয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য উত্তরাধিকারী হিসাবে ধারাবাহিকভাবে যে কর্মকাণ্ড দেখিয়ে গেছেন তা ইতিহাসের পাতায় অক্ষয় কীর্তি হয়ে থাকবে। রাজধানী ঢাকার বুকে ডাকসরি মন্দিরের ভূসম্পত্তি নিয়ে যে সমস্যা ছিল, কিন্তু তিনি না থাকলে আজকে সেই ঐতিহাসিক পুণ্যতীর্থ ডাকসরি মন্দিরের পরিপূর্ণ ভূসম্পত্তি আয়ত্তে আনা অত্যন্ত কঠিন ছিল বলে মনে হয়। তিনি সেই সমস্যা সমাধান করে জাতিকে এমন একটা পবিত্র স্থান নিষ্কণ্ঠকভাবে উপহার দিয়ে গেছেন। সেই গৌরবদীপ্ত ইতিহাসের সাথে তার কর্মকাণ্ডের কীর্তিগাথা অমর হয়ে থাকবে যুগে যুগে। তাই আমি অন্য কথা না বলে আমি এ কথাই বলতে চাই, কবিগুরুর বাসায় মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি ওগো বন্ধু পেতে পারে না? তিনি সুসময়ের বন্ধুর চেয়ে দুঃসময়ের বন্ধু ছিলেন, তাই দুঃসময়ের বন্ধু হওয়া প্রকৃত বন্ধুর পরিচয় বলে আমি মনে করি। তাই একদিকে তিনি প্রকৃত বন্ধু ছিলেন, আরেকদিকে স্বদেশ প্রেমী বন্ধু ছিলেন, আরেকদিকে স্বজাতি প্রেমী বন্ধু ছিলেন, এবং সংখ্যালঘুদের বাঁচিয়ে রাখার জন্য এবং নিজস্ব শিক্ষা সংস্কৃতির ধর্মীয় ভাবাদর্শকে সমানভাবে ফুটিয়ে তোলার জন্য তার যে বিরল ব্যক্তিত্ব, তার যে দক্ষতা, এটা অস্বীকার করার উপায় নেই। মরণের ফুল বড় হয়ে ফুটে না, জীবনের ফুল বড় হয়ে ফুটে মরণের উদ্যানে। তা আমি মনে করি তিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং সেক্টর কমান্ডার হিসাবে যে মর্যাদা পেয়ে গেছেন, তিনি মরণের পরেও সেই সরকারিভাবে এবং জাতীয়ভাবে সেই মর্যাদা সমুন্নত, এটাই আমি তাকে নিয়ে গর্ব করতে পারি। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ তাকে নিয়ে অহংকার করতে পারে। তার স্মৃতিকে সংরক্ষণ করার জন্য জাতীয়ভাবে কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন। তার নাগরিক স্মরণ সভার মধ্যে সরকারি প্রতিনিধি যেমন থাকবে, একটা স্মারক গ্রন্থ থাকবে, পাশাপাশি তার জন্য একটা স্মৃতি স্তম্ভ নির্মাণ যদি আমরা করতে পারি, তাহলে মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার হিসাবে, তাহলে তিনি যে অকুতোভয় সৈনিক ছিলেন, জাতির জনক বন্ধুর যোগ্য উত্তরসূরি ছিলেন, তাহলে এটা ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা পাবে। আজ আমি মনে করি সেই দিক থেকে সেই প্রস্তাব আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আপনি তাকে ভালো করে জানেন এবং ভালোবাসেন, এবং আপনাকেও জাতির জনকের সুযোগ্য কন্যা হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে যতটুকু সহযোগিতা করা দরকার ছিল, তিনি আমি মনে করি আপনার কথার বাইরে এক বিন্দু সরে দাঁড়ায়নি। তাই জাতির জনকের আদর্শ সৈনিক এবং মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার হিসাবে জাতীয়ভাবে যেভাবে মূল্যায়ন করা দরকার, সেই মূল্যায়নে যাতে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারি আমলিক কর্মকর্তা এবং তার সমবয়সী ব্যক্তিবর্গ যারা আছেন তারাও সহযোগিতা করবেন, এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এ তার স্মৃতিকে অটুট করে রাখার জন্য, প্রজন্মের চেতনার মধ্যে জাগিয়ে তোলার জন্য আমরা সাধ্যমত কাজ করে যাব। এই প্রতিশ্রুতি দিয়ে আমার প্রিয় ভাজন আলোকিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বরেণ্য স্বামীজি শোভানন্দজি যে ভূমিকা রেখে যাচ্ছেন, আমি মনে করি এটাই হচ্ছে করোনা ভাইরাসের দুঃসময়ে আপনি যে যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দেওয়ার জন্য একেবারে সুদূর আমেরিকা থেকে গজে উঠেছেন, এটাই হচ্ছে আমরা আশাবাদী। আর ভবিষ্যতেও আপনি
আরো বিভিন্ন অ্যাঙ্গেলে এই জাতীয় আলোচনা সভার মধ্যে দিয়ে সারা বিশ্ববাসীর কাছে বরণ্য ব্যক্তিদের বরণীয় মেসেজটুকু যদি পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, এটাও আপনি আর একটা ইতিহাসের অধ্যায় হিসাবে থাকবেন বলে আমি মনে করি। পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা যারা পরিবারের সদস্যগণ প্রবাসে আছেন, আপনারা অসহায় মনে করবেন না। আমরা দেশে থেকেও আপনাদের পাশে আছি এবং বিদেশে আপনাদের হিতাকাঙ্ক্ষী সুরিত এই যে আমাদের সন্ন্যাসীজি, হ্যাঁ, এই যে আপনাদের পিতা তথা পরিবারের এখন আলোকিত বরণ্য সন্তানকে যথাযোগ্য মর্যাদা দিয়ে স্মৃতিকে অম্লান করে রাখার জন্য যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাহলে বিদেশেও আপনাদের ছায়া দেওয়ার মতো, সাহস দেওয়ার মতো, দুঃসময়ে পাশে দেওয়ার দাঁড়ানোর মতো হ্যাঁ কর্মী বাহিনী আছে। এমনকি সাধু হয়েও ভক্তদের পাশে থাকা, এটাও কিন্তু আর একটা সৌভাগ্যের লক্ষণ বলে মনে করি। তার পারলৌকিক শান্তি সুখ কামনা করে আমাদের যারা সংগঠনের কর্মকর্তা বৃন্দ আছেন, আপনারা আপনাদের নৈতিক দায়িত্ব পালন করেন। আপনাদেরও নিরোগ সুস্থ দীর্ঘজীবন কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। এনেছিলে সাত করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই তুমি করে গেলে দান। জয়তু বুদ্ধ শাসনম, জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক। আপনার সুস্বাস্থ্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রত্যাশা করে শেষ করছি। সাধু সাধু সাধু।